কোরআনে বর্ণিত আমাদের অজানা গা শিউরে ওঠা কিছু ভয়ঙ্কর কথা। মহান আল্লাহ তাআলা মুসলমানদের উপর নামাজ ফরজ করেছেন, ধর্মপ্রাণ মুসলমানেরা তাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, কিন্তু অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও নিয়মিত নামাজ আদায় করেন না। জাহান্নামের আগুনের প্রখরতা এবং ধোঁয়ার আধিক্য। আল্লাহ তাআলা বলেন, আর বাম দিকের দল কত হতভাগ্য, বাম দিকের দল, তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তাপ পানিতে আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয় সুখকরও নয়। সূরা ওয়াকিয়াহ। অত্র আয়াত সমূহ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কেয়ামতের দিনের প্রচণ্ড তাপ থেকে মানুষকে ঠান্ডা করবেন তিনটি বস্তু দ্বারা, তা হলো পানি, বাতাস এবং ছায়া, যার সামান্য টুকুও জাহান্নামীদেরকে দেয়া হবে না। অতএব জাহান্নামের বাতাস যা তার অধিবাসীদেরকে দেয়া হবে তা প্রচণ্ড গরম বাতাস, আর পানি যা পান করতে দেওয়া হবে তা প্রচণ্ড গরম পানি, আর ছায়া যা তাদেরকে আচ্ছাদন করে রাখবে তা জাহান্নামের আগুন নিঃসৃত ধোঁয়ার ছায়া। এগুলো জাহান্নামীদের কোনো উপকারে আসবে না, বরং এগুলো তাদের অধিক শাস্তির কারণ হবে। আল্লাহ তাআলা বলেন, চলো তিন সংখ্যা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নহে এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে, উহা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য, উহা পীতবর্ণ উষ্ট্র শ্রেণী সদৃশ্য। সূরা মুরসালাত। অত্র আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিঃসৃত ধোঁয়ার তিনটি প্রকার উল্লেখ করেছেন, তা হল ছায়া সদৃশ্য ধোঁয়া যা শীতল করে না, এই ধোঁয়া জ্বলন্ত অগ্নিশিখা থেকে রক্ষা করতে পারে না, এই ধোঁয়া মোটা কালো উষ্ট্রি সদৃশ্য। অতএব জাহান্নামের আগুন জাহান্নামীদের সব কিছু খেয়ে ধ্বংস করে ফেলবে, তারা সেখানে না পারবে মরতে, না পারবে বাঁচতে, জাহান্নামীদের চামড়া মাংস পুড়িয়ে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে এবং পেটের ভেতরের সব কিছু বের করে ফেলবে। জাহান্নামের আগুনের প্রখরতা সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ মাত্র, আর জাহান্নামের আগুনের তাপ কখনো প্রশমিত হবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা আশ্বাদ গ্রহণ করো, আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব। তিনি অন্যত্র বলেন, যখনই উহা স্তিমিত হবে আমি তখনই তোমাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব। সূরা বানী ইসরাইল।